পৌরোহিত্য একটা নিষ্ঠার কাজ। শরীরে মনে পবিত্র হয়ে তবে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। মাফ করবেন, এতজন মহিলার সামনে আমাকে এ কথা বলতে হচ্ছে বলে, কিন্তু নারী দেহ কোনোদিনই শুচি নয়, আর তাই পৌরোহিত্যে নারীর কোনো অধিকার নেই। মিথ্যে কথা, মিথ্যে কথা, কোন শাস্ত্রে লেখা নেই এমন। শাস্ত্র? তুমি শাস্ত্রও জানো বুঝি? মূল মন্ত্রে মেয়েটার আজ এই দশা, বাতাসিপুরে থেকে কোন রকম ভণ্ডামি তোমাকে করতে দেওয়া হবে না। প্রয়োজনে চুলের মুঠি ধরে গ্রাম ছাড়া। ঠাকুরমশাই, তুমি চুপ করো। আমি শাস্ত্র পড়েছি ঠাকুরমশাই, আর পড়েছি বলেই আমি জানি শাস্ত্র শুধু পুরোহিত দর্পণ নয়। শাস্ত্র মানে বেদ, শাস্ত্র মানে উপনিষদ। আমি ছোট্ট বেলা থেকেই জানি শব্দই হলো ব্রহ্ম, আত্মা অবিনশ্বর, এবং সব কিছু শেষে গিয়ে ব্রহ্মে মেশে। আমি সংস্কৃত পড়েছি, ভুলে যাবেন না যে আমি সংস্কৃতের অধ্যাপিকা। তাই কোন হাতে বিল্লপত্র ধরতে হয় যেমন জানি, ঠিক তেমনভাবে আমি জানি গীতার শ্লোকের প্রত্যেকটা কথার ব্যাখ্যা, প্রত্যেকটা মন্ত্রের অর্থ। পুরুষতন্ত্র এবং কুসংস্কার থেকে পৌরোহিত্যকে মুক্ত করাই হচ্ছে আমার কাজ। কলেজে পড়ানো আর পৌরোহিত্য কিন্তু এক জিনিস নয়। মাসের ওই পাঁচ দিন ব্যবসায় কি কোনো সাগ্রেদ আছে? মানে নিত্য পুজো হয় কিভাবে ঠাকুর মশাই?